আজকে সাজাবো ভাই, তুই যদি আমার সামনে থাকতি, আল্লাহ কসম তোর আমি গালে মধ্যে থাপড়াইয়া থাপড়াইয়া তোর দাঁতের চাপা খুলে দিতাম। প্রিয় অসমবাসী, আসসালামু আলাইকুম। আপনারা সবাই প্রথমে একটা ভিডিও ক্লিপ দেখলেন, এই ভিডিও ক্লিপটা একটা শিক্ষানুষ্ঠানের। আপনারা এই ভিডিও ক্লিপে দেখা পাচ্ছেন যে একজন চ্যাংরা যার নাম শাহজামাল, ওই শাহজামাল একজন পাগল মানুষে, পাগল কোয়া পাই না কিন্তু মাথায় অল্প সমস্যা আছে আর কথার বহুত প্রবলেম হয়। ওই মানুষটার দিয়া স্টুডেন্টে খারাপ গালিগালা শুনাইছে, মানে শাহজামালে ভাইরাল মহিক কইছে একটা কথা গুনি মারি, তারপর গড়াই মারি, আর ভাইরাল মহিক কইছে এই কথাটা। শাহজামাল তুই নিজেও জানো যে ভাইরাল মহি ওয়ার সমস্যা আছে, কথা কওয়ার সমস্যা আছে, ওয়াকে একটা কোয়া হয় আর ও কয় একটা। শাহজামাল তুই নিজে জানোস না, মাইক তুই ওর সাথে বহুত ভিডিও বানাইছে, আস তারপর তোর স্কুলে স্টেজ প্রোগ্রাম করার জন্য ডাকছে বা ইনভাইট করছে, তুই কি জন্য এই ভাষাটা বারে বারে কইলি? সাথে এই দেয় তো তুই সাথে হিমন্ত বিশ্ব শর্মা কমান করছাস, নরেন্দ্র মোদি আঙ্গো যে পিএম অকমান করছা, হিমন্ত বিশ্ব শর্মা নামের সাথে অপমান করছা, তুই নিজে করছ না কিন্তু তুই আলাদা নেতা করাইছা, সম্পূর্ণ দায়ী তুই। এটা তুই একটা শিক্ষানুষ্ঠান যাই রে এরকম ছাগল মার্কা পরিচয় দিবি, এটা কি রে ভাই? ভালো হয় ভালো হয়, তুই যদি আজকে আমার সামনে থাকতি, এই বাউ হাত দিয়ে তোর গালে থাপ্পা দি থাপ্পা, তোর দাঁতের চাপা ব্যাগটি খুলে দিতাম আমি। কারণ তুই শিক্ষানুষ্ঠান যারা এরকম ফোনটা আমি করছিস, তোর ফোনটা আমি বহুত দেখছি, তোর অভিনয় দেখছি বহুত, প্রত্যেকটা ভিডিও তুই অভিনয় করস, তোর কিছু কহ না, তোর ওটা মর্জি। কিন্তু তুই স্কুল অনুষ্ঠানে যাই রে এরকম ফোনটা আমি করছিস, নবাগত আদরণী সবার যে স্টুডেন্ট গুলা তবে প্রথমেই তুই এরকম অশ্লীল গালিগালা শুনাইছিস, তুই কি স্কুলে গেছিস কি স্টুডেন্টদের ভবিষ্যৎ খারাপ করার জন্য, ওকে গালিগালা শেখানোর জন্য, না ওকে মোটিভেট করার জন্য, তোর ইনভাইট করছিল কি জন্য, এন্টারটেনমেন্ট করার জন্য? তোর কি অন্য এন্টারটেনমেন্ট নাই, সুস্থ বিনোদন নাই নাকি? জানোস না যুন না জানোস তাহলে তুই ইনভাইটে অ্যাকসেপ্ট করছিলি কে? আজকে সাজাবো ভাই, তুই যদি আমার সামনে থাকতি, আল্লাহ কসম তোর আমি গালে মধ্যে থাপড়াইয়া থাপড়াইয়া তোর দাঁতের চাপা খুলে দিতাম। আর একটা কথা কই, তোর মতো মানুষ আমার আসামে দরকার নাই, যে মানুষটা নাকি পবিত্র একটা শিক্ষানুষ্ঠানে অশ্লীল পরিবেশের সৃষ্টি করে, তোর মতো মানুষের আসামের দরকার নাই, বা আসামে দরকার নাই, এমনকি আমাদের ভারতবর্ষ দরকার নাই। তোর বহুত ভিডিও দেখছি, ওইগুলো মানে নেওয়া যায় কারণ ওইটা তোর ব্যাপার, কিন্তু স্কুলে যাওয়ার যে তুই এই ভণ্ডামিগুলো করস, তুই কি ভাবছাস আসামের মানুষ কিছু করবো না? এখন আসি কাঠুলিপাড়া তরুণ জাতীয় বিদ্যালয়ের স্কুলের স্টাফ বা কমিটি নিয়ে। স্যার আপনাদের স্যার বিলে এই জন্যই সম্বোধন করলাম কারণ আপনারা মানুষের জীবন গড়ান, আপনারা মানুষ গড়ার শিল্পী, মানুষের ভবিষ্যৎ গড়ায় দেন, ওই জন্য স্যারকে সম্বোধন করলাম। কিন্তু আপনারা তো এই শাহজামাল ব্লক শেখ বা মহিক ভিডিও দেখায় বা বহুত ভিডিও দেখে আপনারা প্রোগ্রামে ইনভাইট করছেন, আপনারা নিজেও জানেন ওরা কত ভণ্ড, ওরা সবসময় অভিনয় করে আর অশ্লীল গালিগালাজ দিয়ে ভিডিও বানায়। এখন আমার প্রশ্ন হলো যে ওদের কোন যুক্তিতে আপনারা এই নবাগত আদরণীয় সভা ইনভাইট করছিলেন? আপনারা নিজেও জানেন যে ওদের মুখে খালি খারাপ ভাষায় ভালোবাসা নাই, ওরা কোনো যে মোটিভেশন স্পিকার না, বা ওরা মহা জ্ঞানী না যে আপনাদের স্টুডেন্টদের ভালো মোটিভেট করব বা পড়াশোনার জন্য ছাত্রছাত্রীকে উৎসাহ জানাবো, এটা তো করা পারবো না। কারণ ওদের চরিত্র তো ওইটা নাইকিয়া, ওই গুন্ডা নাইকিয়া, বা ওদের লাইফে ওই গুন্ডা নাইকিয়া, তারপর আপনারা এই ধরনের ভণ্ড কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউব ক্রিয়েটরে কি জন্য আপনারা ইনভাইট করলেন? আপনারা কি নবাগত আধুনিক সভা প্রথমে ছাত্রছাত্রীর কানে কি খারাপ গালিগালাজ বা অশ্লীল গালিগালাজ কানে ঢুকাই দিতেছেন যাতে বড় হয়ে ভবিষ্যতে ওরা গালিগালাজ দেয়? কারণ দিব, কারণ প্রথমে যদি আপনারা এরকম মানুষ দিয়া আপনাদের নতুন ছাত্রছাত্রীগুলোর কানে যদি অশ্লীল গালিগালাজ শুনে দেন, তাহলে ভবিষ্যতে তো ওইটাই ফলো করবো, যার শুরু ভালো তার শেষও ভালো, যার শুরু খারাপ তার শেষও খারাপ, আপনারা নিজে জানেন।
আপনারা টিচার মানুষ, সম্মানীয় ব্যক্তি, আপনাদের তো কিছু কোয়াবারই না। আপনারা এই ভিডিওটা যত পারেন শেয়ার করেন, কারণ মানুষের জানা দরকার যে এইরকম স্কুলে কি শিক্ষা দিব আর এইরকম কোন কোন ক্রিয়েটরগুলোর কি করা দরকার, বা এরকম ইউটিউবার বা যারা ভিডিও বানায় অশ্লীল গালি গালাজ দিয়া ভিডিও বানায় ওদের উপরে কি অ্যাকশন নেওয়া দরকার। আপনাদের আমি কোনো আমার ফেসবুক পেজটা বা ফ্রি হ্যাপ ফেসবুক পেজটা ফলো করেন, লাগলে আপনারা আনফলো করে দিয়ে দেন, আনসাবস্ক্রাইব করে দেন ইউটিউবে, কোনো সমস্যা নাই, কিন্তু ভিডিওটা শেয়ার করেন আর আপনাদের মতামত জানান। কারণ মানুষের জানা দরকার যে এইরকম স্কুলে বা এরকম জাতীয় বিদ্যালয়ে প্রাইভেট স্কুলে প্রথম আবরণী সভাতে কি শিক্ষা দেওয়া হয়, আর এইরকম ভন্ড ইউটিউবার বা ভন্ড কন্টেন্ট ক্রিয়েটরে কি করে আসা আগের উপরে অ্যাকশন কি নেওয়া দরকার। ধন্যবাদ।